কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আগতদের সহায়তার জন্য সেবা প্রত্যাশী সহায়তা ডেস্ক চালু করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ফিতা কেটে এই সহায়তা ডেস্কের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। উদ্বোধন শেষে পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশীরা নির্দিষ্ট অফিসারের কাছে যেন সহজে পৌঁছতে পারে এজন্যই এই সহায়তা ডেস্ক চালু করা হয়েছে। কুমিল্লা কোতোয়ালি যেহেতু একটি মডেল থানা, সেই হিসেবে এই থানার সেবার মানও মডেল হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এই সহায়তা ডেস্কে সার্বক্ষণিক একজন অফিসার থাকবেন, তার কাছ থেকে সেবাগ্রহীতারা বিভিন্ন তথ্য নিয়ে নির্দিষ্ট কক্ষে যেতে পারবেন। এছাড়াও সেবাগ্রহীতারা অপেক্ষার জন্য এই স্থানটি ব্যবহার করবেন। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেনের বাস্তবায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথওয়াই মার্মা, নাজমুল হাসান, আশফাকুজ্জামান সহ আরো অনেকে। থানায় অনেক সময় অনেক সেবা প্রত্যাশী আসে, তার যে প্রত্যাশিত যে অফিসার যার কাছে সে এসছে সে কোথায় বসে? এইখানে এমন একটা ডেস্ক থাকবে, এখানে আসার পর সে তার প্রবলেমের কথাটা বলবে যে আমি এই কাজে এসেছি, কাজের কথাটা বলবে। দেন এইখান থেকে যে অফিসার দায়িত্বরত থাকবে সে আরেকজনকে দিয়ে নির্দিষ্ট জায়গায় তাকে পৌঁছে দেবে যে আপনি অফিসার ইনচার্জের কাছে আসছেন ওখানে যান, এটা লোক গাইড করে তাকে নিয়ে যাবে, কিংবা ডিউটি অফিসার কাছে নিয়ে যাবে, কিংবা সে যেখানে যেতে যাচ্ছে সেখানে তাকে নিয়ে যাবে। আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে সেবা প্রত্যাশীর কাজটাকে আরও একটু বেশি ফ্যাসিলিটেট করা, সে যাতে সহজেই তার কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারে। এই উদ্দেশ্যে আসলে এই সার্ভিস ডেলিভারি ডেস্কটা চালু করা।